সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত একাধিক, আক্রান্ত সংবাদ মাধ্যমের গাড়িও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, সুস্থ নির্বাচনকে অসুস্থ করতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি। ধরপল এক গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক অনুমতি নিয়ে একটা নির্বাচনী মিছিল হচ্ছিল, এতগুলো গাড়ি ঘোড়া মোটরসাইকেল নিয়ে হই হল্লা চিৎকার করতে করতে হুমকি দিয়ে তার মিছিলটাও ছন্ন ভন্ন করে দেয়। তৃণমূলের উপরে, তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছিল, এভাবেই তারা সুষ্ঠু নির্বাচনটাকে অসুস্থ করতে চাইছে। শান্তিপূর্ণ নির্বাচনকে আইন হাতে নিয়ে আইন ভেঙে তারা উচ্ছৃঙ্খলতা করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি আবার বলছি, নির্বাচন কমিশন, অবজারভার, রিটার্নিং অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা এই ঘটনার ব্যবস্থা নিক।